দুয়ারে করানাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। মেগা এই ইভেন্টকে ঘিরে ব্যস্ততা বেড়েছে ক্রিকেট পাড়ায়। দলগুলো সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ওয়ানডে বিশ্বকাপের মাস ছয়েক পরই টি টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটকে সামনে রেখে তৎপর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সূচি হতে পারে 4 জুন থেকে 30 জুন পর্যন্ত। টি টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ভেন্যুর জন্য শর্টলিস্টে থাকা যুক্তরাষ্ট্রের 5টি জায়গা পরিদর্শন করেছিল আইসিসির একটি প্রতিনিধি দল। এর মধ্যে বিশ্বকাপের জন্য 3টি ভেন্যুর নাম জানিয়ে দিয়েছে ইউএসএ ক্রিকেট। আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্কে। প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে ডালাসের গ্রেন পেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড ও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি। এছাড়া বিশ্বকাপ উপলক্ষে আইজেনহাওয়ার পার্কে 34,000 আসন বিশিষ্ট স্টেডিয়াম নির্মাণের চুক্তি করা হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ধারণ ক্ষমতার জন্য ভেন্যুগুলোতে ব্যবহার করা হচ্ছে মডুলার স্টেডিয়াম টেকনোলজি। এমএসটি এমন একটি পদ্ধতি যেখানে স্টিল ও অ্যালুমিনিয়ামের মাধ্যমে বাড়ানো হবে স্টেডিয়ামের পরিধি, ইভেন্ট শেষে যা সহজেই স্থানান্তর করা সম্ভব। এই পদ্ধতি ব্যবহার করে বাড়ানো হবে ভেন্যুগুলোর আসন সংখ্যা, মিডিয়া বক্স ও প্রিমিয়াম হসপিটালিটি বক্স। রাখা হবে ফ্যানজোন, ইভেন্ট প্রেজেন্টেশন ও প্রোডাকশন ফ্যাসিলিটিস। যুক্তরাষ্ট্রের ভেন্যু নিয়ে আশাবাদী আইসিসি। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের 3টি ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, যেখানে 20টি দল অংশগ্রহণ করবে। ইউএস এর মতো জায়গায় মডুলার স্টেডিয়াম টেকনোলজি ব্যবহার করা অনেক বড় ব্যাপার, তাও আবার আইসিসির মতো গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে। যুক্তরাষ্ট্রের 3টি ভেন্যু বাদে আরও কয়েকটি ভেন্যুতে পরিচালিত করা হবে অনুশীলন ও প্রাক প্রস্তুতি ম্যাচ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।